मुझे देखो कुछ सुंदर हेलो गाइस एंड वेलकम बैक टू आपनादेर प्रियो 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 चैनल आमियोनिशे अनेक अनेक स्वागत। केमन आछो सबाई, आशा करछि जे जेखाने आछो सबाई भालो आछो, सुस्थ आछो और आमियो आपनादेर भालोबाशाय और सापोर्टे अनेक अनेक भालो आछि। सो आजके आरेकटा नतुन और जबरदस्त ब्लग निये आमादेर साथे एलाम और ओई जे आमार साथे के आछे आशा करछि देखते पाच्छेन। सो एटा देखते होले आपनारा भिडियोटा स्किप ना करे शुरू थेके शेष पर्यन्त एई भिडियोटा देखते थाकबेन। और देखुन पिछे दीपचंद्र आछे तो पिछने अनेक मानुष जाच्छे। सो आपनारा एटा देखते होले शुरू थेके शेष अब्दि भिडियोटा देखते होबे आमी आबार बोललाम। तो चलुन भिडियोटा देरी ना करे आजकेर एई ग्रामटा पुरो ग्रामटा आपनादेर साथे शेयर करते जाच्छि। चलुन भिडियोटा स्टार्ट करी। तो प्रथमेই আমি দেখাচ্ছি আমাদের গ্রামে খুব সুন্দর একটা আমাদের অন্যদের গ্রাম। তো এটাতে দেখাচ্ছি খুব সুন্দর একটা গ্রাম, কাঁচালি, তারপর পুকুর, তারপর নির্মল শান্ত জায়গা এটা। তো ওই যে দেখুন আমার বন্ধুটা যাচ্ছে, আমার বন্ধুটার নাম হলো দীপচন্দ্র। ওকে আপনারা অবশ্যই আমার ভিডিওর ব্লগ ভিডিওতে দেখতে পান আপনারা। তো ওই হলো আমার বন্ধু আর আমি আমার টিউশন করতে গেছিলাম আমার स्कूलेर प्रिंसिपाल मैडमेर काछे एडुकेशन। तो एडुकेशनटा शेष हो गेछे तारपर आमी बिकेल बेलाय भिडियोटा बानाच्छि, सन्ध्या हो जाच्छे प्राय। आर ओई जाच्छे आर ओई ग्रामटा देखुन आर कि खूब सुंदर निर्मल शांत स्तब्ध जायगा, तारपर गाछगाछाली दिये घेरा, तारपर पुकुर, सबकिछु देखते खूब भालो लागे। आर दीपचंद्रटा खूब सुंदर किभाबे साइकेलटा चालाच्छे देखुन। आमिও उठते पारताम कारण आपनादेर साथे उठले किभाबे ब्लग भिडियो बानाबो और आज के अनेक दिन हो गए भिडियो आपलोड करते पारछि ना तार कारणे। और ओई जे एटा हलो मणिपुरी ग्राम, एटा मणि विष्णुप्रिया मणिपुरी एखाने बेशी अंश थाकेन बांगालीरा, कम बांगालीरा ओई काबूगंजे थाकेन सबाई बांगालीरा। और एटा हलो बांगाली मणिपुरीरा। तारपर आजके होली और आज के प्रथम दिन होली तार जन्य ओइटा फेर दिए खड़ दिए बनानो हयेछे देखुन। अभी सुनते पे तारा ओरा बोलेछे नाकि एटा जालाते हय खूब भालो लागे, रात्रि बेला जालाय ओरा सन्धे प्राय हये गेले। तारपर देखते थाकुन खूब सुंदर एटा, देखते केमन लागछे बोलबेन। किसेर लोक वायर 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 बोलछे चल भिडियो तो करछी सब समय आमी भिडियो करते थाकि एटा तो तुई जानिस भालो करे। हाय गाइस आमी একটা তাহলে চলুন আর ওই যে দেখুন আপনাদের ভালো লাগবে আশা করছি। সুন্দর আশ্চর্য আর যখন সবাই চারু টারু দিচ্ছে তারপর আমরাও এসেছি, আমরা টিউশন এসেছিলাম। তো আপনাদের ভাবলাম একটা ব্লগ করে দেখাই, তারপর ব্লগটা বানিয়ে ফেললাম, এখান থেকে স্টার্ট করলাম ব্লগটা। মানে এটা তো আপনারা বুঝতে পারলেন বাড়ি থেকে বের হতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তারপর অনেকটা তাড়াহুড়োর মধ্যে আমি ব্লগটা স্টার্ট করি। আর ওই যে ব্লগটা তারপর দেখুন খুব সুন্দর একটা পুকুর গ্রামের। আর ওই যে তো আগের মতো আরেকটা ওই যে দেখুন খুব সুন্দর জ্বালানোর কথা বলছিলাম খড় দিয়ে তৈরি, এটাও অনেক সুন্দর হয়েছে। কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে আপনাদের কোনটা ভালো লেগেছে, এক নম্বরটা না দু নম্বরটা। তো আগের মতো আরেকটা নতুন সুন্দর মন্দিরে আপনাদেরকে দর্শন করালাম। তো দেখুন আপনাদের কেমন লাগলো আর বলবেন কমেন্ট করে। আর এটা মন্দির এই যে হাতি দিয়ে সামনেরটা আপনাদের পছন্দ লাগবে এই দৃশ্যটা, আমি আশা করছি আপনাদের এইটা ভালো লাগবে। এই দুই হাতি তারপর মন্দিরটা খুবই সুন্দর, তারপর আর মন্দিরের চারিপাশটা দেখুন খুব সুন্দর লাগছে গাড়ি, তারপর সুন্দর একটা স্থান পবিত্র খুব ভালো লাগছে আপনাদেরকে দেখালাম। আর মন্দিরের সামনেটা দেখুন একটা খুব সুন্দর শান্ত স্তব্ধ নতুন জায়গা, আপনারা আসবেন এখানে। তারপর গ্রামটা, তারপর দেখুন আমাদের প্রিয় গরু, তারপর এই দিকটা খুব সুন্দর এই গ্রামটা আর কি খুব সুন্দর। খুবই কম মানুষ যাতায়াত করছে এখন কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা সন্ধ্যাতে যাচ্ছি। আর ওই যে টিউশন আর ওই যে দেখুন শহীদ একজনের নাম ও শহীদ সুসেন্দা সিংহ। তো ওই যে আমাদের রাস্তা খুব সুন্দর আর ওই রাস্তা দিয়ে যাতায়াত করছি আমরা সবসময় যাতায়াত করি আজ নয়। আর ওই যে আমাদের ছোটোবেলার স্কুল, তো ওই যে রাং পাঠশালা 141 নং রামচরণ পাঠশালা, এটাতে আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। তো শেষ এটা, তো এর পাশে অবস্থিত লক্ষ্মীচরণ হাই স্কুল কাবুগঞ্জ। তো খুব সুন্দর স্কুলটি দেখুন, চারিপাশটা খুব সুন্দর, সবাই ডিসিপ্লিন বজায় রেখে স্কুলে আসে। স্কুলটা খুব ভালো লাগে। এই যে দেখুন জুম করে দেখাচ্ছি স্কুলটার ভিতর, তারপর বাহিরটা দেখুন খুব সুন্দর, চারিপাশটা সুন্দর আছে। আর ওই যে দীপচন্দ্র, তারপর ওই যে দেখুন আমাদের স্কুলের পিছনের দিকটা, এটা হলো ফিল্ড, এখানে খেলাধুলা করা হয়। আর ওই যে খুব সুন্দর রাস্তাটা দেখুন। তো সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে বাপ আমরা চলে যাচ্ছি। তো চলে এলাম গড়ে, ওই যে দেখুন গড়ে চলে এলাম। তারপর বলুন, আর আজকে এই রকমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি কয়েকদিন ধরে ওই রকমের ভিডিও আপলোড করব, এনভায়রনমেন্ট, তারপর সব কিছু পরিবেশ আমার গ্রামের, তারপর রাস্তা, তারপর ভিলেজ ব্লগ, আপনারা কিন্তু দেখতে মিস করবেন না। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বাই দ্য ওয়ে এখন আমি ভিডিওটা এডিট করব, তার জন্য আজকে এতটুকুই। আর বেশি লম্বা ভিডিও হলে এডিট করা আমার পক্ষে ইম্পসিবল, তো তার জন্য এত লম্বা, কারণ আমার মোবাইলটা ভালো নেই, আপনারা আশা করছি জানেন প্রত্যেককে আমার মোবাইল ভালো নেই। তারপর 1 GB র্যাম, তারপর 1080pতে ভিডিও ডাউনলোড হয় না, এক্সপোর্ট হয় না, তার জন্য। সো বাই দ্য ওয়ে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট ভিডিওতে। আর আজকের লাইটটা কি হয়ে গেল দেখুন, কালারটা, তো লাইটটা দেখুন একদম ইয়ে কালারের মতো হয়ে গেল। তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর সন্ধে